সপ্তমীর বিকেলে দুই বোন মিলে বসে গেছি মেহেন্দি পরতে। যদিও শরীর বা মন কোনোটাই আমার ভালো নেই, আর আমার কণ্ঠা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তো তবুও মনটা একটু ভালো করার জন্যই বসলাম মেহেন্দি পরতে। লাস্ট কবে যে মেহেন্দি পরেছি মনেই আর নেই। আর ছোটবেলায় পুজো এলেই কিছু হোক বা না হোক মেহেন্দিটা সবার সঙ্গে আনন্দ করে বসে পড়তাম, আর বরাবরই মেহেন্দিটা আমিই সবার হাতে করতাম, আর সবার শেষে আমি নিজের হাতে মেহেন্দি করতাম। তাই আমার মেহেন্দি করে উঠতেই রাত 10টা সাড়ে 10টা বাজতো। দু হাতে যেহেতু মেহেন্দি তাই মা খাইয়ে দিত, সত্যি সে এক আলাদাই আনন্দ ছিল। আর এখন যেহেতু সংসারের দায়িত্বটা একটু আধটু নিজের হাতেই নিয়েছি, তাই মাকে আর এত জ্বালাতন করি না। সংসারের সব কাজ বাজ সেরে উঠে আর এই মেহেন্দি টেহেন্দি পরতে ইচ্ছে করে না। আর সবসময় যদি জল হাতি হই তো মেহেন্দি টেহেন্দি পরেও কি লাভ বলো তো? আর কতদিন যে আমি নেল পালিশই লাগাইনি তাও আমার মনে নেই। আসলে আমার এত সাজগোজ করতে খুব একটা ভালো লাগে না, বাড়িতে আমি সিম্পল থাকতেই বেশি পছন্দ করি। তবে মাঝে মধ্যে মনে হলে একটু আধটু নেল পালিশ পরি। আর একা একা তো মেহেন্দি পরতে একদমই ভালো লাগে না, সবাই মিলে একসঙ্গে বসলে আনন্দ হইচই করেই তো মেহেন্দি পরতে ভালো লাগে। আর আমার এই বোনটা যে প্রফেশনে রয়েছে তাতে তো নেল পালিশ বা মেহেন্দি কোনোই অ্যালাউ নেই। এবারের পুজোতে বেশ কয়েকদিন ছুটি পেয়েছে তাই বললো মেহেন্দি করবে। আর আমার তো মেহেন্দি পরতে বা পরাতে বরাবরই ভালো লাগে, তাই বসে পড়লাম। আর এক বোন যদিও এখন এসে পৌঁছায়নি, হয়তো সন্ধ্যের দিকে চলে আসবে, কারণ কালকে অষ্টমীর পুজো রয়েছে, বড় পুজো, তো আজকে মনে হয় সন্ধ্যের দিকেই ও চলে আসবে। আর ও আসলে তো আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যায়। যাই হোক, ডিজাইনগুলো কেমন হচ্ছে বলো কিন্তু। সব ডিজাইনই কিন্তু ইউটিউব সার্চ করেই দেখেছিলাম, আগে তো এইরকম চাইলেই ডিজাইন দেখতে পেতাম না, তাই নিজের মনের মতো করেই বানাতাম ডিজাইনগুলো। নিজের মনের মতো করে ডিজাইন বানালে ভালোই হতো, কিন্তু এত সময় নেই। নিজের মনের মতো করে ডিজাইন বানাতে গেলে একটু সময় লাগে, ভেবে চিনতে তো ডিজাইনগুলো করতে হয়, আর এগুলো হলে কি রেডিমেডের মতো, দেখে নিয়েছি এবার বানিয়ে ফেললাম, এত সময় আর লাগলো না। সব থেকে বড় কথা কি বলো তো, মন যদি ভালো না থাকে মন থেকে কোনো কিছুই সৃষ্টি করা যায় না, কারণ তখন আর মাথা কাজই করে না। ডিজাইনগুলো কিন্তু বেশ সিম্পলের উপরেই করছি, বেশি ঘন করলাম না, আর সিম্পলের উপর ডিজাইনই দেখতে সবসময় ভালোই লাগে। সন্ধেও হয়ে এসেছিল আর বোনের দু হাতের তিন দিক মোটামুটি ডিজাইন কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি সন্ধেটা দিয়ে এসেই এই ডান হাতের ওপরটা শুধু বাকি ছিল এইটাই শুধু বানিয়ে নিচ্ছি। তাই বাঁ হাতের ডিজাইনটা কিন্তু তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর যে ডিজাইনটা এখন বানাচ্ছি এটাই বাঁ হাতের ওপরেই দেওয়া রয়েছে। তো ওই ডিজাইনটা করার সময় কিন্তু ফোনে একবারই চার্জ ছিল না, তার জন্য চার্জে বসিয়ে করেছিলাম। তো দেখো দুটো হাত পুরো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে বলো কিন্তু বন্ধুরা। বোনের দুই হাতে মেহেন্দি হয়ে যেতেই আমি গিয়ে আগে ভাতটা বানিয়ে নিয়েছি, কারণ
হাতে যদি মেহেন্দি পরে নিই তাহলে তো আর জল হাত করতেই পারবো না। আর মেহেন্দি পরা মানেই কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা তো রাখতেই হবে, না হলে তো ভালো কালার হবে না। আর খেতে মোটামুটি রাত 10:30-11টা বাজলে কোনো সমস্যা নেই। কী জানি হাতের এই ওপরটাই মেহেন্দি বানাচ্ছি, এটাই হয়তো করতে পারবো, এরপরে আর হয়তো করতেই পারবো না। কারণ এই মেহেন্দি করা ছাড়াও আমার অনেক কাজ রয়েছে, সময়ের খুব অভাব। মা বাড়িতে থাকলে এতটা সময়ের অভাব মনে হতো না, কারণ আমি মেহেন্দি করতে বসা মানেই মা টুকটা কাজগুলো করে নিত। তাই হাতে চেটোটায় সময় পেলে করব, না হলে নয়। এই হাতের ওপরটাই তো লোক দেখতে পাবে, আর কি হাতে চেটোটায় করলাম বা না করলাম। আমি এমনই ব্যক্তি, জোড়া তাপ্পি দিয়ে কাজ চালিয়ে দিই। তো দেখো আমি কিন্তু আমার এই পুচকি আঙুলটাকেও ছাড়লাম না, সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ আর সব আঙুলগুলো সেজেছে, ওরও তো ইচ্ছে করে। তা আমি যখন নেল পালিশ পরি বা মেহেন্দি পরি সবসময়ই ওকেও সুন্দর করে সাজিয়ে দিই। মোটামুটি হাতের ওপরের ডিজাইনটা হয়ে গেছে, এবার রিস্টের কাছে একটুখানি ডিজাইন ছিল, তো ওইটাই করে নিতে আমার মিমিকে দেখো বসে বসে কীভাবে পর্যবেক্ষণ করছে আমার হাতের ডিজাইনটা, কতবার ধরে দেখছে। ও কিন্তু এইটুকু বয়সে খুব সুন্দর আঁকতে পারে, ওর আঁকার ক্ষমতাও খুব সুন্দর। যে জিনিস একবার দেখিয়ে দেবে ও খুব সুন্দরভাবে এঁকে নিতে পারে। তো মেহেন্দিটা হয়ে যেতেই হাতে একটু নেল পালিশও পরে নিলাম। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।